হ্যালো দর্শক বন্ধুরা, কার্টুন পয়েন্ট বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করিও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আজকের গল্প গর্ভবতী হাতি। মোহনপুর গ্রামে বাস করত শম্ভুনাথ পাল। তিনি ছিলেন অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের ছেলে, এজন্য তার অনেক অহংকার ছিল। তার ছিল বিশাল এক আমের বাগান। শম্ভুনাথ তার আমের বাগানে কাউকে প্রবেশ করতে দিত না। শম্ভুনাথের আমের বাগানের দক্ষিণেই এক জঙ্গল ছিল। সেই জঙ্গলে থাকত এক গর্ভবতী হাতি। একদিন হাতিটি জঙ্গলের পথে হাঁটছিল আর বলছিল, খুব ক্ষুধা পেয়েছে আমার, মনে হয় আমার বাচ্চারও খুব ক্ষুধা পেয়েছে। জঙ্গলে তো কোনো খাবারই পেলাম না, যাই লোকালয়ের দিকে যাই, যদি কোনো খাবার পেয়ে যাই। এই বলে হাতিটি জঙ্গল থেকে লোকালয়ের দিকে আসে। হাতিটি হাঁটতে হাঁটতে শম্ভুনাথের আমের বাগানে আসে। ওই তো কত আম, এখান থেকে কিছুটা আম খাই। সোনা দেখ কত আম, তোর বুঝি আম খেতে ইচ্ছে করছে, তাই না? এই বলে হাতিটি আম খেতে শুরু করে। ঠিক তখনই শম্ভুনাথ পাল আমের বাগানে এসে দেখে হাতিটি তার বাগানে আম খাচ্ছে। এই হাতি আবার কই থেকে আসলো, যা হাট, হেস হেস, যা বুঝেছি এভাবে হবে না। এরপর শম্ভুনাথ পাল পাশে থেকে এক লাঠি নিয়ে আসে। আর হাতিটির পেটে মারতে থাকে। তোর এত বড় সাহস, তুই আমার বাগানের আম খাস, যা এক্ষুনি। হাতিটি দুঃখী হয়ে জঙ্গলে চলে আসে। আর হাঁটতে থাকে। দেখলি সোনা, লোকালয়ের মানুষগুলো কত খারাপ, মানুষ হয়েও অমানুষের মতো আচরণ করে। পরের দিন হাতিটি এক গাছের নিচে বসে ঘুমাচ্ছিল, তখনই সে স্বপ্ন দেখে তার বাচ্চা জন্ম নিয়েছে। মা মা, আমার খুব ক্ষুধা লাগছে, মা আমি কালকের ওই আমটি খাবো, আমগুলো খুব মজা ছিল, অনেক মিষ্টি, মা মা, ও মা আমি এইটাই খাবো, মা ও মা চলো না। ঠিক তখনই হাতিটির ঘুম ভেঙে যায়। তো এসব স্বপ্ন ছিল, আমার বাচ্চা আম খাবে, কিন্তু ওই লোকটা তো ভীষণ খারাপ, তো কি হয়েছে, আমার বাচ্চা আম খেতে চেয়েছে, তাই আমি এক্ষুনি যাব। এরপর হাতিটি শম্ভুনাথের আমের বাগানে যায়। আর আম খায়। শম্ভুনাথ পাশে থেকে হাতিটির আম খাওয়া দেখছিল। এই হাতিটি আবার এসেছে, বুঝেছি একে শুধু মার দিলে হবে না, আমাকে অন্য কিছু ব্যবস্থা করতে হবে, যে করেই হোক এই হাতিকে আমার শায়েস্তা করতেই হবে। বজ্জাত হাতির এত বড় সাহস, আমার গাছের আম খায়। এদিকে হাতি মনের সুখে আম খেয়ে জঙ্গলে ফিরে আসে। সোনা, আমগুলো কত ভালো ছিল, আর আজ ওই খারাপ লোকটাও আসেনি, তুমি খুব খুশি তাই না? কিন্তু সোনা, এভাবে একজনের ফল খেলে তো ওনার অনেক ক্ষতি হয়ে যাবে, উনি তো অনেক কষ্ট করে ফলগুলো চাষাবাদ করেছে, তাই আমরা কাল যেয়ে ওনার কাছে ক্ষমা চাব আর বলবো আমি গর্ভবতী, তাই আপনার ফল খেয়েছি। এভাবে বললে উনি নিশ্চয় বুঝবে, তাই না সোনা, বলো তো? পরের দিন শম্ভুনাথ আমের বাগানে এক আনারস রাখে আর হাসতে হাসতে বলে, আমি জানি তুই আজও আসবি আর নিশ্চয়ই এই আনারস খাবি, এই আনারসের মাঝে ফটকাবাজি আছে, এটা খেলে বুঝবি শম্ভুনাথ পালের আম খাওয়া শাস্তি। এরপর শম্ভুনাথ গাছের আড়ালে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর হাতিটি আসে আর শম্ভুনাথকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে হঠাৎ হাতিটি তার সামনে এক আনারস দেখতে পায়। ওই তো একটি আনারস, ক্ষুধাও লেগেছে, এটা খেয়ে আম বাগানের মালিককে খুঁজব আর তার কাছে ক্ষমা চাব। এরপর হাতিটি আনারসটি খায় আর কিছুক্ষণ পর আনারসের ভিতরে বাজিটি ফেটে যায়।
মাথাটি রক্তাক্ত হয়ে যায়। হায়, এটা আমার সাথে কি হলো? হে ভগবান, আমার সাথে এটা কি হলো? পৃথিবীর মানুষগুলো খুব খারাপ। ভগবান, আমার সন্তানকে আপনি বাঁচিয়ে নিন। হাতির এই করুণ অবস্থা দেখে শম্ভুনাথ একটু দুঃখী হয়ে গেল, কিন্তু পরক্ষণে সে আবার বলল, অন্যের গাছের ফল খাওয়ার শাস্তি পেয়েছে, কিন্তু আমার মনে হয় এমন কিছু করা উচিত হয়নি। এরপর শম্ভুনাথ দেখে হাতিটি একটি বাচ্চা জন্ম দিয়েছে আর নিজেই মারা গেছে। শম্ভুনাথ হাতির বাচ্চার কাছে আসে। ওই পথেই যাচ্ছিল নকুল মশাই। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু ও ভালো মনের মানুষ। তিনি হাতির এই করুণ অবস্থা দেখে তার কাছে যায় আর বলে, শম্ভুনাথ বাবু, আপনি করেছেন এমন, আপনি এমন করতে পারলেন? আমরা সকলেই জানি আপনি অহংকারী, কিন্তু আপনি এত নির্দয়ের মতো কাজ করলেন। আমি কিছু করিনি, বরং আমি তো হাতিকে আনারস খাওয়ালাম। কি জানি এই হাতিটির কি হয়েছে। এরপর শম্ভুনাথ সেখান থেকে চলে যায় আর নকুল মশাই হাতির বাচ্চাকে তার সাথে নিয়ে যায়। এরপর থেকে নকুল মশাই নিজেই হাতির বাচ্চাকে বড় করতে থাকে। আস্তে আস্তে হাতির বাচ্চাটা অনেক বড় হয়ে যায়, কিন্তু এখনো তার মার জন্য খারাপ লাগে। নকুল মশাইও নিজের সন্তানের মতো তাকে বড় করে তুলেছে আর তার নাম দিয়েছে নন্দ। একদিন শম্ভুনাথ রাতে রাস্তা দিয়ে হাঁটছিল। অন্ধকারে কিছু দেখতে না পেয়ে সে হঠাৎ এক কাদার গর্তে পড়ে যায়। হে ভগবান, এটা কি হলো? আমি এই গর্ত থেকে এখন উঠব কি করে? আমাকে রক্ষা করুন ভগবান। এরপর শম্ভুনাথ বাঁচার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু শম্ভুনাথ আস্তে আস্তে তলিয়ে যেতে ধরে। ঠিক তখনই নন্দ ওই দিক দিয়েই আসছিল। সে দেখল শম্ভুনাথ কাদায় তলিয়ে যাচ্ছে, তাই সে একটা লাঠি শম্ভুনাথের সামনে ধরে আর শম্ভুনাথ লাঠিটি ধরে হাতিটির সাহায্যে উপরে উঠে আসে। আর নন্দকে দেখে কাঁদতে থাকে আর নিজের ভুল বুঝতে পারে। আমায় ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমার অহংকার আর ভুলের জন্য তোমার মাঝ নেই, আমায় ক্ষমা করে দাও। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। এই বলে হাতিটি চলে যায়। আর এরপর থেকে শম্ভুনাথ তো নন্দের অনেক খেয়াল রাখে, তার বাগানের আম খেতে দেয়, তার ঠিক মতো যত্ন করে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য এক মজার গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।